I love you, মা। I love you। আমি তোমাকে অনেক মিস করি মা। আমি জানি না কোনো সন্তান এভাবে তার মাকে মিস করে কিনা। তুমি তো খুব ছোট্টবেলায় আমাকে ছেড়ে চলে গেছো। আমি এত বিষয় বৈভবের মধ্যে রয়েছি, কত আপন জন। তারপরে মা, আমি তোমাকে বলতে পারিনি মা, আজ তোমাকে অনেক মনে পড়ে, প্রতি মুহূর্তে মনে পড়ে, মনে হয় তুমি ছাড়াই জীবন ব্যর্থ। মা তুমি বলতে না খোকা বাইরে বাইরে ঘুরতে নেই, রৌদ্রে যাবি না, বর্ষায় ভিজবি না, অনেক বলতে মা তুমি আমাকে, আমার মনে আছে। কিন্তু মা তুমি বলেছিলে বাইরে বাইরে না ঘুরতে, কিন্তু আমার এমনই ভাগ্য, আমার সারা জীবন, আমার সারা জীবন বাইরে বাইরে কাটলো মা। আমাকে ঘরে নেওয়ার কেউ অবশিষ্ট নেই, আমাকে ঘরে নেওয়ার কেউ নেই যে মা। তুমি যদি থাকতে অবশ্যই অবশ্যই আমাকে তুমি ঘরে ফেরাতে পারতে, কিন্তু আমাকে আর কেউ ডাকে না ঘরে ফিরতে। আমি বড় দুর্ভাগা, আমি বড় একা মা। মা জানি না আমার আবার জন্ম হবে কিনা, মরে গিয়ে আবার জন্ম হবে কিনা। যদি মরে গিয়ে আবার জন্ম হয়, আমি আবার তোমার সন্তান হয়ে পৃথিবীতে আসতে চাই। আর যদি পারো মা তোমার স্রষ্টাকে বলে আমার মৃত্যুর আগে একবার একটু দেখা দিও মা, একবার তুমি আমার সামনে এসে বলো খোকা খোকা আমি ফিরে এসেছি কয়েক মিনিটের জন্য। ও মা মামায় বলতো খোকার ঘুরিস না রে বাইরে বাইরে, মা আমায় বলতো বাবারে ঘুরিস না রে বাইরে বাইরে। আমার সারা জীবন কাটলো বাইরে রে, আমার সারা জীবন, আমার সারা জীবন কাটলো বাইরে রে আমায়, ঘরে নেওয়ার কেউ নাই রে। বলতো খোকারে ঘুরিস না রে বাইরে বাইরে। একটুখানি বৃষ্টির ফোঁটা লাগলে আমার গায়ে, কত হাহুতাশ করি তোরে মা, জ্বরের আশঙ্কায় আজ আমি রোদে পুড়ে বর্ষায় ভিজে রে। আমি কত যে কষ্ট পাই রে, আমায় ঘরে নেওয়ার কেউ আর নাই রে। একটুখানি আঘাত পেলে হাতে কি বা পায়, কত বুনর ওষুধ করতে মালিশ
গভীর মমতায়, একটুখানি আঘাত পেলে হাতে কি বা পায়, কত পুনয় সুদ করত মালিশ মা গভীর মমতায়। আজ আমি শত আঘাত বুকে ধরে রে ও মা, আজ আমি শত আঘাত বুকে ধরে রে, আমি কত যে ব্যথার গান গাই রে, তো খোকার ঘুরিস না রে বাইরে বাইরে, আমার সারা জীবন কাটলো বাইরে রে মা গো, আমায় ঘরে নেওয়ার কেউ নাই রে, আমায় বলতো খোকারে ঘুরিস না রে বাইরে, মামায় বলতো মামায় বলতো। নকুল কুমার বিশ্বাস নিবেদিত।